ও খুড়ো, আরে ও খুড়ো, বলি আকাশে কি মেঘ দেখতে পাচ্ছ না? এখনই ঝড় বৃষ্টি শুরু হবে তো, তাড়াতাড়ি পালাও। আমি তো চোখে দেখতে পাইনি রে বাছা, তাই তো এখানে পথ হারিয়ে দাঁড়িয়ে আছি। যদি কেউ আমাকে একটু সাহায্য করে। এই ঝড় মেঘের ভেতরে কে তোমাকে সাহায্য করতে আসবে খুড়ো? তুমি এসো আমার সাথে। ওহ বাবা গো, বাঁচলাম! যা জোরে পা চালিয়েছি, একদম হাঁপ লেগে গেছে। তুমি এই চৌকিতে বসো খুড়ো। তোমার নাম কি বাছা? তোমার বাড়ি কোথায়? আমার নাম তপু গো খুড়ো, এই পাশেই আমার বাড়ি। গিয়েছিলাম বন্ধুর বাড়িতে, তা তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আর এ গায়ে তো তোমাকে নতুন দেখছি মনে হচ্ছে। আমি এখন এ গায়ে থাকি নে, তবে আগে এই গায়ে আমার সব ছিল। বাড়ি ছিল, জমি ছিল, পুকুর ছিল, এখন আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেঁদো না খুড়ো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, একবার সব কিছু হারিয়ে ফেললে আর কিছু ফিরে পাওয়া যায় না। যেমন আমি আমার চোখের আলো আর কোনো দিনও ফিরে পাব না। আচ্ছা, কি হয়েছিল তোমার সাথে যদি বলতে? ওই প্রতাপ বাবু আমাকে নিঃস্ব করেছে, তার কথা মতো আখের চাষ করতে গিয়ে আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি বলো খুড়ো, এসব কি সত্যি? আমি তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? তুমি আমার যে উপকার করলে। দেখো, একদিন প্রতাপবাবু তার কর্মের ফল ঠিকই ভোগ করবে। আমার মতো যেন আর কারোর সাথে প্রতাপবাবু এরকম করতে না পারে, কেউ যেন আর তার ভিটে বাড়ি না হারায়। এই তো বৃষ্টি একটু কমেছে খুড়ো, তুমি কি যাবে? আমি নারায়ণপুরে যাব। আমাকে যদি সেই রাস্তার দিকে দেখিয়ে দিতে, তাহলে আমি চলে যেতে পারতাম। বেশ তো, তুমি এসো আমার সাথে। তুমি আমার বড্ড উপকার করলে, আশীর্বাদ করি অনেক বড় হও। বলি, কোথায় ছিলি এতক্ষণ? এই ঝড় বৃষ্টির ভিতর কেউ বাইরে থাকে? মেঘ দেখি তো তাড়াতাড়ি বাড়ি আসছিলাম, রাস্তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে কোথায় ছিলি তাহলে? প্রতাপবাবুর কাছারিতে দাঁড়িয়েছিলাম একটা খুড়োর সাথে। আমি এদিকে চিন্তায় বাঁচিনি, কোথায় আছে কি করছে? আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? আমি কি এখনো ছোট আছি নাকি? না, তুমি অনেক বড় হয়ে গেছো। শোনো, তুই হলি আমাদের একমাত্র ছেলে, তুই আমাদের কাছে সাত রাজার ধন। হয়েছে, এত আদর করলে যদি বাঁদর হয়ে যাই, তখন সব দোষ আমারই হয়ে যাবে। বেশি পাকা পাকা কথা বলিস নে, চল ঘরের ভিতরে চল, তোর জন্য মুড়ি মাখিয়ে রেখেছি, নরম হয়ে গেল মনে হয়। চলো মা, আমারও কিছু খেতে ইচ্ছে হচ্ছিল। বুঝলি তো, এটাই হলো মায়ের মন। আমি মুড়ি মাখিয়ে খেতে গিয়ে মনে হলো আমার তপু কোথায় আছে, এসেই বোধহয় কিছু খেতে যাবে। চল ভেতরে চল।
এই শোন তোরা, এবার কিন্তু বেশি করে গুড় বানাতে হবে, তাই বেশি বেশি করে আখ লাগা সবাই, এবছর গুড়ের অনেক দাম হবে। দাদা, আমি ভাবছিলাম এবছর আমি আমার গুড় আর কারোর কাছে বিক্রি করব না, এবার থেকে আমি আমার গুড় নিজেই হাটে বসে বিক্রি করব। বাহ, এ তো খুবই ভালো কথা, কিন্তু তুই কি ভুলে গেছিস যে এ গায়ে আখের চাষ করতে হলে আমার কথা মতো চাষ করতে হবে, তা না হলে বাজারে গুড় বিক্রি করবার মতো জায়গা পাবি না, বুঝলি? এটা কেমন কথা দাদা? আমার গুড় আমি কোথায় বিক্রি করব না করব তা তুমি ঠিক করবার কে? চুপ কর দাদা, আগে প্রতাপদা কি বলে ভালো করে শোন, তারপর বলিস। না, আমি কোনো কথা শুনব না, তাতে যার যা করবার আছে করুক, আমি গেলাম। আপনি কিছু মনে করবেন না দাদা, আমি ওকে বোঝাবো। তোমার তো খুব কাছের বন্ধু, খুব ভালো সম্পর্ক দুজনের, ভালো করে বোঝাও, আর যদি বুঝতে না চায় তাহলে ওই বেটা কানা হরির মতো অবস্থা হবে। ঠিক আছে দাদা, এখন তাহলে আমি যাই। ঘুঘু দেখেছ? ঘুঘুর ফাঁদ দেখনি বাছা? এবার আমি তোমাকে ঘুঘু আর ফাঁদ দুটোই দেখিয়ে ছাড়বো চাঁদু। এত কষ্ট করে ফসল ফলিয়ে এর থেকে গুড় বানিয়ে তার ব্যবসা করবার জন্য দিয়ে দিতে হবে, কি আবদার আমার! এ যেন মামার বাড়ির মোয়া, যে চাইলো আর দিয়ে দিলাম। কি রে দাদা, তোর কি মাথা টাথা সব গেছে নাকি? তুই প্রতাপের সামনে দাঁড়িয়ে ওভাবে কথা বলে আসলি? তুই জানিস নে বেটা কত বড় বচ্চাত, ভুলে গেছিস সব হরিকাকার সাথে কি করেছে? আমি কিছুই ভুলিনি রে নিধির, কিন্তু এভাবে আর কতদিন? কেউ না কেউ এর প্রতিবাদ না করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে না। তাই বলে তুমি? তোমার সংসার আছে, একটা ছেলে আছে, অন্তত ওর মুখের দিকে তাকিয়ে তুমি তো এসব ভুলে যেতে পারো। এই দেখ, আর কদিন পরেই আগগুলো কাটা যাবে, এত কষ্টের ফসল তার হাতে দিয়ে আসতে বলছিস আমাকে? আমি তোমার কথা বুঝি দাদা, কিন্তু আমাদের কি করবার আছে? আছে আছে, অনেক কিছুই করবার আছে, তুই শুধু দেখতে যা। কি গো, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগতেছে কেন? কোনো চিন্তা করতেছো নাকি? চিন্তা বলতে, এবার ভাবছি গুড় আর প্রতাপ বাবুর কাছে বিক্রি করব না, এবার নিজেই গুড় বানিয়ে নিজেই বাজারে বিক্রি করব। একই কথা বলো তুমি, প্রতাপ বাবু যে লোক, পরে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? কি ক্ষতি করবে, ওকে আমি ভয় পাইনে, এবার এর একটা বিহিত করেই ছাড়বো আমি। সে যা হয় করবে, এখন নিচে নেমে এসো, বসো দেখি আমি খাবার বাড়ি। চল বাবা, আমরা নিচে গিয়ে খেয়ে নি। আচ্ছা বাবা, এই প্রতাপ বাবুকে শিক্ষা দেওয়া যায় না? গায়ের সব লোক একসাথে হলে তো সে আর কিছু বলতে পারবে না। চুপচাপ খেয়ে নে বাবা, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুই মন দিয়ে লেখাপড়া কর বাবা। বুঝলে গিন্নি, দু একদিনের মধ্যে একটু খরা সুবিধে দেখে আগগুলো কেটে আনতে হবে, নিধিরের সাথে কথা বলে দুজনে একসাথে করতে পারলে খাটনিটা দুজনেরই কম হবে। যা ভালো বোঝো করো, আমার যা করার তা করে দেব। নে
ভালো করে গাড়িটা সাজাস নিধির, রাস্তার ভেতরে আবার গাড়িটা খুলে গেলেই কিন্তু বিপদ। হ্যাঁ, এমন বাঁধা বাঁধবো যে বাড়িতে গিয়ে খুলতে তোমার ঘণ্টাখানেক সময় লেগে যাবে। আরে না রে ভাই, অত ভালো করেও বাঁধবার দরকার নেই তোমার, তুমি ভালো করে বাঁধো যাতে বাড়ি পর্যন্ত যায় আর কি। ঠিক আছে দাদা, ঠিক আছে, তোমাকে অত চিন্তা করতে হবে না। হ্যাঁ দাদা, গাড়ি তো সাজানো শেষ, এখন তাহলে কি করবো? গাড়ি খেদা তুই, আমি পেছন পেছন আসছি। সাবধানে আগ ধরা আসনিধির, দেখিস তোদের কোনো ক্ষতি যেন না হয়। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমরা দুই চাচা ভাতিজা মিলে এই দিকটা দেখতে পারবো, তোমরা ওই দিকটা দেখো যাতে গুড় ঝোল না হয়ে যায়। হ্যাঁ বাবা, আমি আর কাকু মিলে এই দিকটা দেখছি, তুমি ওই দিকটা দেখো। আচ্ছা বেশ বেশ, তাহলে তাই করি, তা না হলে তো আবার সব লস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যাও, শুনলাম যে প্রতাপবাবুর সব গুড় নাকি ঝোল হয়ে গেছে। ভালো বয়াতি না পেলে কি করবে, আর এখানে তো আমি নিজেই বয়াতি রে, আমার গিন্নি তার ওপরের বয়াতি। যাও যাও, তোমার বয়াতিগিরি ওদিকে গিয়ে দেখাও, আমাদের কাজ করতে দাও। আর দিয়ে না গো এর ওপর, আগেই তাপাল হয়ে নিক। এই তো গুড় হয়ে গেল প্রায়, ভালো করে নাড়ো নাড়ো, গুড় যেন দানা পড়ে যায়। তার বলতে, আমার বাপ ছিল এ তল্লাটের বড় বয়াতি, আমাকে তোমার শেখাতে হবে না। কিরে বলাই, বেশ ভালোই তো ব্যবসা চলছে। হ্যাঁ দাদা, বেশ ভালো না, খুব ভালো চলছে ব্যবসা, আর নিজের তা তো লাভ লসের হিসেব নেই, দেখা যাক কি হয়। তা আপনার ব্যবসার কি খবর? ব্যবসা নেই রে, ব্যবসা নেই, এবারের সব গুড় তো ঝোলা হয়ে গেছে। কি বলেন দাদা, তাহলে তো সব লস হয়ে গেল আপনার। তাও যদি সবাই আপনার কাছে গুড় দিত, তাহলে মিসকুশ করে চালিয়ে দেওয়া যেত, তাও তো হলো না। কি সব আজে বাজে বলছিস, আমি মোটেও অমন করি না কখনো। তা তো বটেই দাদা, আমাদের গুড়ে চিটা থাকে, ঝোলা হয়ে যায়, আর আপনার গুড় খালি দানা আর দানা, তাই না? এতদিন তো আমাদের বোকা বানিয়েছেন, এখন আর বোকা নয় আমরা, বুঝলেন? বেশ তো চলতে থাক, আর বেশি উড়িস নে, দেখবি পাখনাটা খসে পড়ে গেছিস, কেমন? দাদা বলি কি, আমাদের তো সব গুড় প্রায় শেষ, যদি চান তাহলে আপনি আপনার ঝোলা গুড় আমাদের কাছে বিক্রি করে দিতে পারেন, আমরা কিনবো। আর এমনিতেও তো কেউ আপনার ওই ঝোলা গুড় কিনতে চাইবে না। তোরা বড্ড বেশি বেড়ে গেছিস, আমি তোদের মজা দেখাবো। দাদা মাথা গরম করবার দরকার নেই, আমি বলি কি, আপনি গোপনে আমাকে আপনার ঝোলা গুড় বিক্রি করে দেবেন, আমি আপনাকে আসল গুড়ের দামই দেব। কিন্তু তুই এই ঝোলা গুড় এত গুড় নিয়ে কি করবি? দাদা আমি এখানে গুড় বিক্রি করব, পাশে নিধির পোড়া রুটি দোকান দেবে, মানুষ রুটি আর ঝোলা গুড় খেয়ে ফেলবে। বাহ, তোর তো মাথায় অনেক বুদ্ধি রে, তাহলে ঠিক আছে, আমি কালকেই পাঠিয়ে দেব নে সব, কেমন? এটা রাখেন দাদা, এই টাকাগুলো হলো অ্যাডভান্স,
আর কালকে গুড় নিয়ে এসে সব পরিশোধ করে দেব। দাদা, ওই বেটাকে তুমি কিসের টাকা দিলে? হ্যাঁ দেখ নিধির, কাল সকালেই বেটা ওর সব ঝোলাগুড় আমাদের দিয়ে যাবে। আমরা এখন থেকে আবার ঝোলাগুড়ের ব্যবসা করব। পাবলিক তো সবই খায়, হয় মানুষ খাবে নয়তো গরুতে খাবে, এত চিন্তা করে লাভ আছে কি? দাদা তুমি না একটা মাল, কিভাবে তুমি প্রতাপের ব্রেন ওয়াশ করে মালটা নিয়ে আসলে? এবছর এই ঝোলাগুড় বিক্রি করেই আমি প্রতাপের সমান বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলবো রে, তুই শুধু পাশে থেকে দেখে যা। আমি সব সময় তোমার পাশে আছি দাদা। চল আজকের মতো সব বেচা কেনা তো শেষ।